আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বন্ধুরা, আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে এই রমজান মাসে আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ওয়াইফাই থেকে আপনি নিজের স্পিডটা বাড়িয়ে নিতে পারেন। আমাদের অনেক সময় এমন হয় যে বন্ধুত্বের খাতিরে আমরা অনেককে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দিয়ে থাকি, কিন্তু অনেকে কানেক্ট হওয়ার কারণে আসলে দেখা গেল যে আমাদের নিজের স্পিডটাই অনেক কম পাচ্ছে। তো এই সমস্যা থেকে আপনি কিভাবে সমাধান পেতে পারেন সেই জন্য আমি আজকের এই ভিডিওটি বানাচ্ছি। তো দেরি না করে চলুন শুরু করা যাক। সর্বপ্রথমে আপনি আপনার ফোন অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তো আমি গুগল ক্রোম ইউজ করি বেশি, এই জন্য এটা ওপেন করলাম। তারপর আপনি যদি টিপি লিঙ্ক রাউটার ইউজার হন, তাহলে আপনি এই যে এই বারে লিখবেন 192.168.0.1, এটা লিখে আপনি জাস্ট সার্চ করবেন। তারপর আপনি এইরকম একটি ইন্টারফেস পাবেন। তো এইখানে আপনি লিখবেন অ্যাডমিন, ADMIN, এবং যে নিচের পাসওয়ার্ডটা আছে সেখানেও আপনি লিখবেন অ্যাডমিন, সবগুলোই অবশ্যই ছোট হাতের। তো এটা যদি আপনি পাসওয়ার্ড চেঞ্জ না করে থাকেন, কিন্তু আমি ইতিপূর্বে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড চেঞ্জ করেছি, তো আমি সেইটা দিলাম। আপনারা প্রথম অবস্থায় বিগিনার হলে অবশ্যই অ্যাডমিন এবং অ্যাডমিন দিবেন। তো এরপরে আমি লগ ইন করলাম। লগ ইন করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এইখান থেকে আপনি কতজন আপনার ওয়াইফাইটা আসলে ইউজ করছে সেটা দেখতে হলে আপনারা এখানে যাবেন DHCP। DHCP-তে আসার পরে নিচেই দেখবেন DHCP সাইলেন্সড আছে। এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে তিনটি ডিভাইস আমার রাউটারে কানেক্টেড আছে। প্রথমে আছে গ্যালাক্সি A7, এটা আসলে আমার মোবাইল। এরপরে আছে অ্যান্ড্রয়েড, এটা আসলে আমার পাশের বাসার একজন, যাকে আমি পাসওয়ার্ডটা দিয়েছি। কিন্তু দেখেন এইখানে একটা আছে আননোন, এইটা কে আমি জানি না। তো আমি এখন চাচ্ছি একে স্পিডটা অনেক কমিয়ে দিই। তো সেক্ষেত্রে কি করা যায়, সেক্ষেত্রে আপনি এখানে এই আননোন এর ম্যাক অ্যাড্রেসটা দেখতে পারবেন এবং এর আইপি অ্যাড্রেসটা দেখতে পারবেন। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এর আইপি অ্যাড্রেসটা আপনাকে নোট করে নিতে হবে। তো আমি এই আননোনের আইপি অ্যাড্রেসটা কপি করলাম, জাস্ট Ctrl+C। এরপরে আপনি সোজা চলে যাবেন ব্যান্ডউইথ কন্ট্রোল। ব্যান্ডউইথ কন্ট্রোলে গিয়ে নিচে একটি দেখতে পারবেন রুল লিস্ট, সেখানে রুল লিস্টে গিয়ে এখানে আমি এখানে অলরেডি একটা সেভ করে রেখেছিলাম, তো এটা আমি ডিলিট করে দিই আর নতুন করে দেখাই কিভাবে সেভ করতে হবে। এরপরে অ্যাড নিউতে যাবার পরে এইখানে এই যে আইপি রেঞ্জ যেটা আছে সেইখানে আপনি যে আইপি অ্যাড্রেসটা কপি করলেন সেটা জাস্ট লিখে দিবেন। তো আমি এইখানে Ctrl+V চেপে পেস্ট করে দিলাম, এই হয়ে গেল আইপি রেঞ্জ। এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে দেখেন যে ব্যান্ডউইথ ইগ্রেস এবং ইনগ্রেস, মানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন, এটা হবে KBPS, কিলোবাইট পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে সে কত কিলোবাইট টানবে সেই স্পিডটা আপনি নির্ধারণ করে দিতে পারবেন। তো আমি এখানে দিলাম সর্বোচ্চ 100 KBPS, এখানে সর্বনিম্ন দিলাম 50 KBPS, আর সর্বোচ্চ দিই 100 KBPS, আর ম্যাক্স এটা আপলোডের ক্ষেত্রে এটাও সেম দিই যে সর্বনিম্ন 50, সর্বোচ্চ 100। এরপরে সেভ করে দিলাম, ব্যাস। এখন এই যে আমার আননোন যেটা আছে, যে আমার ইয়েটা ইউজ করছে, সে কোনোভাবেই 50 KBPS এর উপর স্পিড পাবে না এবং সর্বোচ্চ 100 KBPS স্পিড পাবে। তো এইভাবেই আপনি আপনার নিজের স্পিডটা বাড়িয়ে নিতে পারেন এবং অন্য কারোর স্পিডটা কমিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই স্টপ রাখছি। ভিডিওটা যদি আপনাদের এতটুকু কাজে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর পরিশেষে বলতে চাই, করোনা ইস্যুর জন্য আপনারা পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত সকলেই ঘরে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।